আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আর আমার বন্ধু মিল্লা শিলের দোকানে গেছিলাম চুল কাটার জন্য। তো বন্ধু বলতেছে ওর মাথায় নাকি কালামিন্দি দিয়ে দেওয়ার জন্য, তো আমি আর দেরি না কইরা তাড়াতাড়িভাবে চমলক্কভাবে বন্ধুর মাথায় কালামিন্দি দিয়ে দিতেছি। তো এটা দেখা আমাদের বাড়ির এক কাকা আমাকে বলতেছে যে ওর মাথার চুলগুলো নাকি কাটিং দিয়ে দিতাম মাথার মধ্যে। তো আমি আর দেরি না কইরা মেশিনটা নিয়ে ওই কাকার মাথা দেখেন একবারে টাকলা বানাই দিচ্ছি। সাথে অনেক বন্ধু বান্ধব আছে, দেখে আশাসি করতেছে। আমার কথা হইলো বন্ধুরা আশাসি করতেছে করুক, কোনো সমস্যা নাই। বর্তমানের যে পরিস্থিতি, বেকার ছেলেদের সাথে মায়েরা রিলেশন করতে চায় না। আমার কথা হয়েছে আমার টাকা উপার্জন করতেও, টাকা কেমন উপার্জন করাম আমার মাথার ভিতরে হয়েছে ওই চিন্তা। তো কাহায় কইলো যে কাহার মাথার চুলগুলো একটা কাটিং দিয়ে দিতাম। আমিও তখন মেশিন ডানা লইয়া একবারে সমলক্ষভাবে কাহার মাথাটা দেখছেন কি সুন্দর করে কাটিংটা দিতেছি। আর আপনারা অবশ্যই আপনার মাথা যদি এরকম কাটিং দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমাদের সাথে অনেক দর্শকরা আছে, এরাও চুল কাটবো। আপনারা যদি এরকমভাবে সুন্দরভাবে মাথার কাটিং দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।